This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ থেকে অরূপ প্রবেশ একেবারে খাস কলকাতায়। একটি হোটেলে সে নাম বাড়িয়ে থাকছিল, সুতরাং সেখানে এখানে সে চাকরিও জুটিয়ে ফেলেছিল, আধার কার্ডও তৈরি করে ফেলেছিল, পাসপোর্টও করে ফেলেছিল। তার নাম রবি শর্মা, আদতে তার নাম কিন্তু রবি শর্মা বটেই নয়, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে যা উঠে আসছে সেলিম মতপ্পর, বিএনপির প্রাক্তন নেতা। বিস্তারিত জেনে নেবো, আমরা সরাসরি চলে যাবো সেখানে। ডেক জেগে গেস্ট হাউস থেকে অ্যারেস্ট হয়েছিল এই সেলিম মাতব্বর ওরফে রবি শর্মা। সেই জায়গায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। প্রশান্ত দা, কি আপডেট, খবর আছে? এ তো হার হিম করা কাণ্ড, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে এসছে, এবং শুধু তাই নয়, এখানে পাসপোর্ট করে এখানে এসে আধার তৈরি করে এখানে সে চাকরিও জুটিয়ে দিয়েছে, আর এখানে ছেলেগুলো বেকার, তারা খেতে পাচ্ছে না। প্রশান্ত দা, দেখো প্রবি, তোমাকে বলে রাখি, সেলিম মাতব্বর সে হচ্ছে বাংলাদেশের মাদারিহাট অঞ্চলের বাসিন্দা। সে বলছে যে সেখানে যখন সে একজন আওয়ামী লীগের নেতা, সেখানে যখন গন্ডগোল হচ্ছিল সেই সময় নাকি সে এখানে চলে আসে, পুলিশের পুলিশকে জিজ্ঞাসাবাদের কথাই বলেছে। তবে তোমাকে বলে রাখি, সেলিম মাতব্বর ওরফে রবি শর্মা সে কিন্তু বছর দুয়েক ধরে এখানে রয়েছে বলে, কলকাতা শহরে রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই অঞ্চলে বেশ কিছু মানুষজন বলছিলেন তাকে প্রায় এক বছর ধরে এখানে দেখা যাচ্ছিল, অর্থাৎ এই যে রফি আহমেদ কিদোয়াই রোড যেটা রয়েছে, এখানে যে গেস্ট হাউস রয়েছে, এই গেস্ট হাউসের নাম কোথাও কিন্তু উল্লেখ করা নেই বাইরে। সেখানে একটা ডায়াগনস্টিক সেন্টারের বিশাল আকার বোর্ড রয়েছে, তার সেই বিল্ডিং এর চারতলায় রয়েছে এই গেস্ট হাউস, যেখানে যে গেস্ট হাউসের নাম বলা হচ্ছে সুইট ড্রিম গেস্ট হাউস, সেখানে দরজায় ছোট করে লেখা, কিন্তু কোথাও কোনো গ্রোসাইন বোর্ড নেই, কোথাও কোনো উল্লেখ করা নেই যে এই গেস্ট হাউসের নাম সুইট ড্রিম গেস্ট হাউস। ফলে বোঝার উপায় নেই যে ডায়াগনস্টিক সেন্টার বিল্ডিং এর ভেতরেই রয়েছে একটি গেস্ট হাউস, যেখানে সে এখানে প্রায় বছর খানেক ধরে রয়েছে। ফলে যে প্রশ্নটা উঠছে, প্রথম দিকে পুলিশের একটা ভার্সন ছিল যে তারা বলছে মার্কুইস স্ট্রিট থেকে নাকি রাস্তার মধ্যে এসেছিল, সেখান থেকে ধরেছে। আরো তো সম্পূর্ণ বিষয়টাই মিথ্যে, তাকে ধরা হয়েছে রফি আহমেদ কিদোয়াই রোডের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, পাঁচতলা বিল্ডিং, সেই বিল্ডিং এর চারতলায় যে গেস্ট হাউস রয়েছে সেখান থেকে। এখানে সে গত এক বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছে। শুধু তাই নয়, এই সেলিম মাতব্বর সে এখানে এসেছিল, আসার পরে এখানে রবি শর্মার নাম দিয়ে সে আধার কার্ড তৈরি করেছে, ভারতীয় সমস্ত নথি তৈরি করেছে, নথি তৈরি করে এখানে থাকছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সেলিম মাতব্বর যে এত বছর ধরে এখানে রয়েছে, সবার চোখের আড়ালে কি করে এত বছর ধরে সেখানে রয়েছে? একজন গেস্ট, যদি সে গেস্ট, যদিও তার গেস্টের খাতায় নাম রয়েছে রবি শর্মা, সে এক বছর ধরে একটা গেস্ট কি করতে এখানে রয়েছে সেটা নিয়ে কোনো কারো কিন্তু কোনো মাথা ব্যথা নেই। ফলে সেই জায়গায় প্রশ্ন যে পুলিশের চোখে ধুলো দিয়ে এক বছর ধরে সেখানে রইল কিভাবে, যদি ধরে নেওয়া যায় সে এক বছর এখানে আছে। ফলে সেই জায়গা থেকে অন্তত পক্ষে বলা যেতে পারে যে কোন গেস্ট হাউসে কি অবস্থায় রয়েছে, এতকাল ধরে সে রয়েছে, অথচ সম্পূর্ণভাবে পুলিশকে প্রশাসনকে ধুলো দিয়ে সে এখানে রয়ে গেছে। শুধু তাই নয়, এখানকার যারা স্টাফ রয়েছে তাদের সাথে খাওয়া দাওয়া করছে, তাদের সাথে থাকছে, ফলে এক বছর ধরে যে থাকাটা গেস্ট হাউসের মধ্যে তার বিষয়টা কি ছিল সেটাই বা কেউ জানাচ্ছেন না তারা, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এই যে গেস্ট হাউসের ভেতরটা দেখো, তোমাকে একটা দৃশ্য দেখাই, কেউ নেই, কিন্তু পুরো গেস্ট হাউস ফাঁকা, কোনো ম্যানেজার নেই, কিছু নেই, সিসি ক্যামেরা চলছে, বলা যেতে পারে এখানে সিসি ক্যামেরা আছে, দেখা যাচ্ছে, কিন্তু কারা ভেতরে আছে, কোনো ম্যানেজার, কাউকে, কোনো কর্তৃপক্ষ কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ফলে এখানে ছোট্ট বেড এখানে রয়েছে, এখানে এখানে রেজিস্টার খাতা রয়েছে, সেই খাতায় কিন্তু দেখা যাচ্ছে রবি শর্মার নামটা জল জল করছে। ফলে সেই জায়গা থেকে সে কি এখানকার কর্মী ছিল নাকি এখানে সে গেস্ট হয়ে এসেছিল, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ফলে এক বছর ধরে এখানে থাকাটা, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ফলে সেই জায়গা থেকে বলতে পারি প্রবীর যে হয়তো বা দেখা যাবে এই মার্কুইস স্ট্রিট কিংবা এই রবিয়া কিদোয়াই রোড জুড়ে যে সমস্ত হোটেলগুলো রয়েছে তারা সেখানে থাকছে, কারা সেখানে আসছে, কোথা থেকে তারা আসছে, আসলে কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছে না। ফলে সেই জায়গা থেকে হঠাৎ করে কিছু ঘটলে পুলিশ প্রশাসনের মধ্যে একটা তদবির শুরু হয়ে যায়, তারা বিভিন্নভাবে হোটেলের খাতা চেক করতে শুরু করে দেয়। কিন্তু এতকাল ধরে তাহলে কেন জানা সম্ভব হলো না যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যে নিজেকে আওয়ামী লীগের নেতা বলছেন, সে কি করে এক বছর ধরে এখানে রইলেন?
সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে প্রবীর। একদমই তাই, ধন্যবাদ। আমার এই সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দেয়ের সঙ্গে, এবং তার থেকেই আপনারা শুনলেন কিভাবে নাম হারিয়ে একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী, যার নাম তিনি রবি শর্মা জানিয়েছিলেন, আদতে তিনি কিন্তু রবি শর্মা নন, তার আসল নাম সেলিম মাতব্বর। 2 বছর আগে তিনি এখানে চলে আসেন এবং এখানে পার্ক স্ট্রিটের একটি হোটেলে তিনি কাজও করতেন, এমনটাই কিন্তু খবর।